যত গরুর চাপ কম হবে তত গরুর দাম বেশি। আড়াল এক যেতে হবে 1,80,000 বলছে। এখানকার বাজার এখন তো নিশ্চিত না, এখন কেবল এখন হাট বসেনি, 12 তারিখ থেকে হাট বসে মানে শুরু হবে। এখন আগামো আমরা আসছি, জাগা মাগা পাবো না বুঝলি, আগামো আসছি। তারপর আসিয়া দেখেন এই জায়গায় নিজেরা আমরা জাগা করলাম আর দু গাড়ি আসছি। এখন 12 তারিখের পরে থেকেই তো বাজার নিয়ন্ত্রণে আসবে, বেচা কেনা হবে। এখন তো বেচা কেনা হবে। কয়টা গরু নিয়ে আসছেন এবার? নিয়ে আসছি 9টা। 9টা গরু নিয়ে, মানে আপনার গরুর অ্যাভারেজ দাম কেমন? অ্যাভারেজ 1,60,000-এর উপরে। 60,000-এর উপরে এখানে যেগুলো আছে কেমন দাম যাচ্ছেন? কোনটা? এগুলো চাইছি 1,80,000। 1,80,000 বিক্রি হবে এটা 150। এবারের বাজারটা কেমন হবে? বাজারটা যত সম্ভব ভালো হওয়ার চিন্তা ভাবনাই বেশি। তারপরে লাস্টে লাস্ট ফিনিশিংয়ে কী হয় আল্লাহ হচ্ছে। আপনি আপনার বন্ধ থাকবে এবার মেলা দিয়াতে, দামটা একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে কিনা? দাম কম হওয়ার সম্ভাবনা। কেন? দাম গরুর চাপ বেশি না? গরুর চাপ বেশি হলে তো আর দাম বেশি হবে, যত গরুর চাপ কম হবে তত গরুর দাম বেশি। এবার হাটের পরিস্থিতিতে যেটা বোঝা যাচ্ছে যে আগে হাটে আসছি মানে গরু যে হারে আসে এবার গরুর সংখ্যা অনেক কম দেখা যাচ্ছে, বাজার এখনও ততটা জমি নেই, তবে আশা করা যাচ্ছে হয়তো বা গরু আরও আসবে। এখন পরবর্তীতে কেমন হবে এটা বোঝা যাচ্ছে না, বাজারের পরিস্থিতির ভাবমূর্তি ততটা বোঝা যাচ্ছে না। আপনার যে গরু আছে এভারেজ কেমন দাম বা কেমন কোনটা কত বা? এখন আমাদের যে গরুগুলো আছে আমরা 250-2,50,000 হলে পাঁচ ছেড়ে দেবো, এরকম আর একটা আছে 1,50,000 হলে ছেড়ে দেবো, এরকম আশাবাদী। দামদর কি শুরু হয়েছে? দামদর পরে এখনো দামদর চলছে, এখন আমাদের মানে যেটা আমরা আশা করছি সেই পর্যায়ে এখনো দাম যায়নি। কেমন আমরা কেমন দাম বললে এখন আইসা? এখন এই গরুটার যে গরুটা দেখছেন এই গরুটা 1,80,000 দাম বলে, 2,50,000 টাকার যেটা, 2,50,000 যেটা ওইটা 1,80,000 বলছে। আর যেটা 1,20,000 মতো ওইটা আপনার 1,95,000 এরকম দাম আছে, মানে এখনো হচ্ছে না। ক্রেতারাও চাচ্ছে যে হাটে গরু বাড়ুক আমরা পরে কিনবো, এই কারণে তারাও গরুর দাম ততটা কচ্ছে না, দেখি যাচ্ছে। এবার কয়টা গরু নিয়ে আসছেন? 15টা নিয়ে আসছি। প্রতি বছরই আসেন? জি না, আমি ফার্স্ট। কেমন দেখছেন এখানকার হাট? মিডিয়াম আর কি, মোটামুটি। লোকের তো এখন তো লোক গরু কিনছে না, কারণ এখন দুদিন গরু নিয়ে আসা হয়েছে, আশা করতেছি দিয়ে ফেলবে গরু সোনা বেছে কেনা হয়ে শুরু হবে। এবং গরুর দাম মোটামুটি ভালো আছে, প্রাইস খারাপ, আশা করছি আল্লাহর মতো ভালো কিছু হবে। আপনার মানে অ্যাভারেজ দাম কেমন? আমার গরুর হাই দাম আছে 3-10, হয়তো কিছু কম হইলে আমি ছেড়ে দেবো এরকম। এটার ওজন আছে 10-এর উপরে বা 10-10-এর উপরে যেটা এটা দাম চাচ্ছেন কত? 3-10, 3,10,000 টাকা। আর আদার যেগুলো আছে এগুলো হলো আপনার 2,40-2,50 বা 2,80 এই সাইড আছে, ওগুলোর ওজন 4,500। অরিজিনাল দেশি গরু যেটা আর কি আমাদের গ্রামের আছে, আমার এখান থেকে ওই সাইড পর্যন্ত আমার 15টা আছে। আমি সবসময় আমার আমি ছোট মানুষ, তারপরে আমি বলি কি গরু সবসময় যারাই কুরবানি দেবে তাদের উচিত ভালো একটা গরু দেখা, গরুটা দেখে কিনা এবং সব কিছু বুঝেই কিনা দরকার। কারণ আমি গরু কুরবানি দেবো আমার অবশ্যই গরুটা দেখতে হবে, গরুর সাইজটা দেখতে হবে, আমার অ্যামাউন্টটা বুঝতে হবে, সব কিছু মিলাই আমার একটা গরু নিতে হবে, এটা আমি আমি ফিল করি আর কি, এটা আমার কথা আর কি। অবশ্যই কাস্টমাররা আশা করি এটাই বলবে।